আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট সমাধান করব। তো প্রথমে আমরা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ কী সেটা আগে দেখে নিই। তিনটা প্রশ্ন বলে দিছে এখানে। প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার বাড়ির দেওয়ালে অথবা আশেপাশে দেওয়ালে যে সাদা ও সবুজ রং কী কারণে হয় বলে তুমি মনে করো। প্রশ্ন দুই, তোমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া কী কারণে হয় বলে তুমি মনে করো। প্রশ্ন তিন, স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি তোমার জীবনে কতটুকু গুরুত্ব বহন করে, যৌক্তিকতা নিরূপণ করে ব্যাখ্যা করো। তো চলেন আমরা নির্ধারিত কাজের উত্তরগুলো দেখে নেই। নির্ধারিত কাজের উত্তর এক নং, বাড়ির দেওয়ালে অথবা আশেপাশে দেওয়ালে যে সাদা ও সবুজ রং দেখা যায় তার কারণ হল শৈবাল। সমাঙ্গ বর্গের প্রধানত ক্লোরোফিল যুক্ত ও সবুজী উদ্ভিদ শৈবাল। এরা আলোকিত স্থান পছন্দ করে, মাটি পানি ঘরের দেওয়াল এবং গাছের দেহের উপর জন্মাতে পারে। এদের দেহ এককোষী ও বহুকোষী হতে পারে। এদের দেহে কোনো পরিবহন কলা থাকে না। এরা সবুজ, লাল, বাদামি ইত্যাদি নানা রঙের হতে পারে। এতে বাড়ির দেওয়াল অথবা আশেপাশে দেওয়ালে যে সাদা সবুজ রং দেখা হয়ে থাকে সেগুলো মূলত অণুজীবের কারণে হয়ে থাকে। নির্ধারিত কাজ দুই, আমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া অণুজীবের সংক্রমণের কারণে হয়। অণুজীব মূলত ব্যাকটেরিয়া, ভাইরাস হয়ে থাকে। ব্যাকটেরিয়া মানব দেহের অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন, যার মাধ্যমে সহজেই মুখগহ্বরে ঢুকে যেতে পারে জীবাণুগুলো। আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়া স্থানান্তরিত হতে পারে। বাতাসে ধুলাবালি উড়ে বেড়ায়, তার সাথে অতি সহজেই ব্যাকটেরিয়া এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। পচা বাসি খাবারের মাধ্যমে জীবাণু সহজে ছড়ায়। মূলত আমাদের শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া হয়ে থাকে। নির্ধারিত কাজের উত্তর তিন নং, স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি আমাদের জীবনে অনেক গুরুত্ব বহন করে। যত্রতত্র মূত্রমূল ত্যাগের কারণে স্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয়। এসব মলমূত্রে যে জীবাণু থাকে তার ভক্ষণকারী অণুজীব এগুলো সরিয়ে দেয়। এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে এসব জীবাণু লেগে থাকে। সবজির ভিতরেও এরা প্রবেশ করে রান্নার পরে দেখা যায় ওই জীবাণু তখন বেঁচে আছে। এভাবেই অ্যান্টামিবা সংক্রমিত হয়, ফলে সুস্থ মানুষ ও আক্রান্ত হয়ে পড়ে। খাবার পানি নিরাপদ হওয়া খুবই জরুরি। কলেরা, টাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়া সৃষ্টির রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে। পান করা, গোসল ও কাপড় কাচা, বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত। আর্সেনিক মুক্ত টিউবওয়েলে নিরাপদ পানি পাওয়া যায়। পুকুর ও নদীর পানি ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, অন্যথায় আর্সেনিকের আক্রান্ত হয়ে অনেক মানুষের মৃত্যু ঘটতে পারে। এই ছিল আমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট। পরবর্তী অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।